সো এই হচ্ছে সেই 8 লাখ টাকার বাইক। এ জায়গায় সোনা দিয়ে লাগাইছে নাকি সেটা বুঝতে পারতেছি না, তাছাড়া এই বাইকের দাম তো এত হওয়ার কথা না। এটা হচ্ছে R15 ইন্দো ভার্সন 3। সো এই বাইকের দাম কেন আসলে 8 লাখ টাকা সেই ব্যাপারে এখন কথা বলবো। হ্যালো গরিবের ব্লগবাসী, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে মানে এত দামি বাইক চালাইতে গিয়ে আমার মানে মনে শিহরণ এবং মানে আর যা যা কিছু জাগ্রত হওয়ার সব কিছুই জাগ্রত হচ্ছে। হয়তো আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন কেন এত জাগ্রত হওয়ার কারণ। এটা হচ্ছে খুব বেশি না 8 লাখ টাকার ইয়ামাহা R15 ভার্সন 3। সো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এটা কেমনে কি, মানে 4 লাখ, 4.5 লাখ, 4 লাখ 75 এই টাকার মধ্যেই তো আসলে R15 মানে ভার্সন 3 ইন্দো ভার্সন যেটা সেটা পাওয়া যায়, তাহলে এই বাইকের দাম কেন এত বেশি? এই প্রশ্নের উত্তর যারা খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য, তারা এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তাছাড়া কিন্তু এই যে মিস্ট্রি এটা কিন্তু আসলে রিভিল হবে না। প্রথমে বাইক সম্পর্কে যেটা বলতেছি সেটা হচ্ছে যে স্পোর্টস বাইক হিসাবে এটা তো জাতীয় বাইক, কারণ যারা ট্যুর করেন, যারা বাইক চালাতে ভালোবাসেন এবং যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু অবশ্যই এই একটা বাইক সংগ্রহে রাখেনি। এটা ভালো লাগার দিক থেকে হোক, প্রয়োজনীয়তার দিক থেকে হোক বা লোক দেখানোর দিক থেকে হোক, এই বাইকটা আসলে আমার না, এটা হচ্ছে আমার কাজিনের মামাতো ভাইয়ের। সো ওর এই বাইকের দামের কথা শুনে আসলে মনে হলো যে এই বাইকটা একটু চালানো দরকার। এটা আসলে বাইকের কোনো রিভিউ না, কারণ R15 ভার্সন 3 ইন্দো ইন্ডিয়ান যেটাই হোক, থাই যেটাই হোক, সব কিছুরই স্পেসিফিকেশন আসলে মোটামুটি আমরা সবাই জানি। আর এখন গুগল করলে কিন্তু স্পেসিফিকেশনগুলো জানা যায়, মানে ডিটেইল আর বলার প্রয়োজন নাই। তবে মেইন ঘটনাটা বলি, সেটা হচ্ছে যে কেন এটার দাম এত বেশি? এটা কি সোনা দিয়ে মোড়ানো, বা এটা কি মানে সিসি কি আরও বেশি, নাকি এটা কি কাহিনীটা কি? তো কাহিনীটা হচ্ছে এই যে এই R15 ভার্সন 3 আমার কাজিন মানে মামাতো ভাই অর্ডার দিয়েছিল আলিশা মার্টে। সো আলিশা মার্টে এটা অর্ডার দেওয়া হয়েছিল 3,20,000 টাকা দিয়ে। এরকম সে কিউকম এবং আলিশা মার্টে একটা পালসার এবং একটা আরও R15 ভার্সন 3 অর্ডার দিয়েছিল। তার মধ্যে একটা বাইক আসছে আর বাদ বাকি দুইটা বাইক তার কপালে নাই আসলে। সো মোটামুটি এই বাইক পারপাসে সে ই কমার্সে ইনভেস্ট করেছিল প্রায় 8 লাখ টাকার মতো। যেহেতু সে আসলে মানে একটা বাইকই পাইছে আর দুইটার কোনো খবর নাই, এবং মানে রিফান্ড বলেন বা কোনো নিউজ বলেন সেরকম কোনো কিছুই নাই। ইভেন এখন মানে তারা ফোন টোনও রিসিভ করতেছে না, গেলে পরে বিভিন্ন বাহানা দিচ্ছে, মানে এই টাকা কি আদৌ কোনো দিন ফেরত পাবে, নাকি কোনো কিছু পাবে, নাকি বাইক পাবে, এর আসলে কোনো নিশ্চয়তা মানে নিশ্চয়তা তো দূরে থাক, এটার কোনো আসলে সুযোগই নাই আর। তাই আমাদের পারিবারিকভাবে এই বাইকের দামটা হয়ে গেছে 8 লাখ, কারণ সে টোটাল 8 লাখ টাকা ইনভেস্ট করে টাকা পাইছে মাত্র, সরি টাকা না বাইক পাইছে মাত্র একটা। মানে এই বাইকটা যখনই আমরা কেউ চালাই বা আমাদের রিলেটিভরা কেউ চালায় তখন খুব মানে সম্মানের সহিত এবং খুব রেসপেক্টলি এটা চালানো হয়, কারণ এটার দাম পড়ছে ভাই 8 লাখ টাকা। আজকের কথা না, 8 লাখ টাকা দিয়ে খুঁজলে পরে 3টা পাওয়া যাবে এরকম ভার্সন 3। এই হচ্ছে বিষয়। আর বাইকের ব্যাপারে যেটা বলতে হয়, এই বাইকের মানে চালায় কেমন লাগতেছে? আমি স্পোর্টস বাইক এর আগে চালাইছি, আসলে
বাইকার হিসাবে স্পোর্টস বাইক অবশ্যই ভালো লাগার কথা, কিন্তু কোনো না কোনো কারণে আমার স্পোর্টস বাইক অতটা ভালো লাগে না। মানে ঝুঁকে বসতে হয়, এই ঝুঁকে বসাটা সবসময় ভালো লাগে না। আসলে অনেকের কাছেই ভালো লাগে, তাদের এটা পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আমার কাছে আসলে এই ঝুঁকে বসাটা খুবই, মানে কিছু সময়ের জন্য ভালো লাগে কিন্তু সবসময়ের জন্য আসলে ভালো লাগে না, এটাই হচ্ছে সমস্যা। আমার কাছে ন্যাক যে স্পোর্টস বাইকগুলো আছে, যেমন হচ্ছে 4V, সুজুকি জিক্সার, এই বাইকগুলো যেগুলো ন্যাক স্পোর্টস বাইক সেগুলো মানে কমফোর্টেবল বেশি মনে হয়। আর লং রাইডের ক্ষেত্রে বেশিরভাগ লোকজনই স্পোর্টস বাইক ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় যে কমিউটার বাইক যেগুলো আছে সেগুলো কমফোর্টেবল বেশি এই লং রাইডের ক্ষেত্রে। সো আমার চ্যানেলে কিছু কমিউটার বাইকের রিভিউ না ঠিক, আসলে ইমপ্রেশন কেমন লাগলো চালায়া সেটা আমি নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সো মোটামুটি অনেকক্ষণই রাইড করার পরে এটা বুঝলাম যে এই বাইক চালায় আসলে মানে একটা মজা আছে, সেই মজাটা হচ্ছে আপনি খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং মানে অনেক সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। যদিও এই বাইকটাতে বেশি স্পিড তোলা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে 1000 সামথিং কিলো চলছে, এটার ব্রেকিং পিরিয়ড এখনও শেষ হয় নাই, তাই খুব বেশি স্পিড তোলা ট্রাইও করব না। তবে মানে প্রথমে ভাবছিলাম যে আসলে মানে এই ঝুঁকে বসলে খুব বিরক্তিকর লাগে ব্যাপারটা, কিছুক্ষণ চালানোর পরে আসলে সেটেল হয়ে যায়, আর একটু প্রবলেম আমার হচ্ছেই, এটা প্রবলেম হচ্ছে না তা না, তবে মানে মজাও আছে, কন্ট্রোলিংয়ে খুব মজা আছে। আজকের ভিডিওটা মূলত ছিল এই মানে গরিবের ব্লগে বড়লোকের বাইকের যে ফার্স্ট ইমপ্রেশন। আমার চ্যানেলে মোটামুটি প্রত্যেকটা বাইকেরই আমার কীরকম লাগে বা ইমপ্রেশনটা কেমন হয় সেটা নিয়ে রিভিউ হবে, বাইকের স্পেসিফিকেশন নিয়ে রিভিউ হবে না, কারণ সেগুলো আসলে মানে গুগল করলেই সবাই বুঝতে পারে, আর অন্যান্য অনেক চ্যানেল সেটা করেও থাকে। আমার যেহেতু ব্লগিং চ্যানেল, সো আমি জাস্ট খালি ইমপ্রেশনটা দিব যে এটা আসলে চালায় কেমন লাগলো। সো আজকের ভিডিও আসলে বেশি বড় করব না, কারণ এক টপিকের উপরে ভিডিও এত বড় করলে দেখতে খুব একটা ভালো লাগবে না সবার। তবে যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে করজোরে অনুরোধ যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও এই টাইটেলটা ছিল অনেক মজার যে 8 লাখ টাকার বাইক, কিন্তু আসলে যারা টাকাগুলো ইনভেস্ট করেছে ই কমার্স সাইটগুলোতে তাদের কিন্তু পড়তেছে, এবং মানে অনেক টাকা। আমার ভাই তো মোটামুটি 8 লাখ টাকা ইনভেস্ট করছে, তাও তো সে একটা বাইক পাইছে। এরকম অনেক লোক আছে যারা অনেক অনেক টাকা ইনভেস্ট করছে কিন্তু এখন পর্যন্ত কিছুই পায়নি। সো তাদের জন্য আসলে মানে আপনি যদি সমবেদনা দেন সেটাও কম হবে, এবং তাদের আসলে কোনোভাবেই বোঝানো সম্ভব না এই ব্যাপারগুলো, কারণ অনেক পরিশ্রমের টাকা সবার। যে সকল ই কমার্স সাইট এই কাজগুলো করছেন মানে তারা মানুষের সাথে এক প্রকার তামসাই করছেন আমার মনে হয়, কারণ মানুষ কিন্তু তাদের বিশ্বাস করছিল এবং বিশ্বাস করেই এই টাকাগুলো ইনভেস্ট করেছিল। তো যাই হোক, এখন তাদের যে সমস্যা সেটা সমাধান যেভাবেই হোক করা উচিত, আশা করি যে সমাধান হবে, শিওর বলতে পারতেছি না, কারণ মানে আমাদের দেশে আসলে খারাপকে ভালো করার প্রসেসিংটা অনেক লেন্দি, এবং সেটা হইতে হইতে দেখা যায় যে অনেক দেরি হয়ে যায়। সো যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টে জানান কোন বাইককে আপনি এরকম মানে ফার্স্ট ইমপ্রেশন দেখতে চান, আর কোনো মতামত থাকলেও সেটা জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ভিডিওতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। সাইনিং অফ ফ্রম গরিবের ব্লগস, টেক কেয়ার, বাই বাই। এইটা কিছু হইল?
মানে অনেকক্ষণ ধরে R15 চালানোর পরে আমি যখন আমার বাইকটা চালানো শুরু করলাম তখন আমার কাছে মনে হইতেছে যে আমি এটা খেলনা কিছু চালাইতেছি, মানে অদ্ভুত রকম একটা ফিল হইতেছে। সেটা কিরকম ফিল আপনাদেরকে আসলে বোঝানো সম্ভব না। সো এই ভিডিওতে আমি এটা দিয়ে দিলাম, কারণ এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, মানে বুঝতেছি না আসলে। আমার মনে হচ্ছে যে আমি কোনো কিছু খেলনা কোনো কিছু চালাইতেছি, কিন্তু এই বাইকটাই কিন্তু আমার কাছে অনেক ভারী মনে হয় এবং অনেক বড় মনে হয়। এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, মানে অদ্ভুত অদ্ভুত।